আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই মজার একটা আলুর পুরি তৈরি করে দেখাবো আর এই শীতের সময় আলুর পুরি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে একদমই সহজভাবে তৈরি করে দেখাবো যাদের আলুর পুরিগুলো বানাতে গেলে পারফেক্টভাবে হয় না তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে একদম পারফেক্ট আলুর পুরি তৈরি করে ফেলতে পারবেন আর এই আলুর পুরিগুলো খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আলুর পুরি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন সেক্ষেত্রে পুরিগুলো ভালো হবে না বেশি একটা মুচমুচে হবে না আর ফুলবে না এখন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি তেল রেগুলার যে রান্নার তেল আছে সেটা এখানে দু টেবিল চামিচ পরিমাণে দিয়ে দিব চাইলে এখানে আপনারা কিন্তু বাটারও দিতে পারবেন তেলের পরিবর্তে এবার এই তেল এবং ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশ্রণটা না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে করে মিশিয়ে নিতে হবে যখন দেখা যাবে এরকম মুঠো করলে দলা পেকে যায় তখন বুঝতে হবে এটা হয়ে গেছে এখন এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তারপরে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু বেশি একটা নরম হবে না একটু শক্ত টাইপের হবে আবার অতিরিক্ত শক্ত করা যাবে না তাই এখানে অল্প অল্প পানি দিয়ে তারপরে এই ডোটাকে তৈরি করে নিতে হবে তো আমি এভাবে করে ডোটাকে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু বেশি একটা নরম হয়নি একটু শক্ত শক্ত অবস্থায় আছে আর এখন এটাকে আমি রেস্টে রেখে দিব এরপরে চলে যাচ্ছি আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা নিয়েছি আর আলুগুলোকে আমি এরকম কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ পরিমাণে বেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচগুলো অনেক ঝাল তাই কম নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার এই মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিব আর এখানে চেষ্টা করবেন এই বিদেশটা দেওয়ার জন্য কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু টেস্ট অত বেশি একটা ভালো আসবে না এই আলুর পুরের ক্ষেত্রে এরপরে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি চেষ্টা করবেন এভাবে করে আলু ভর্তাটা তৈরি করার জন্য এতে করে এই আলুর যে পুরিগুলা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এখন দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু ভালো করে ভর্তা করা হয়ে গেছে এখন আমি এই আলুটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে যে ডোটা আমি পুরির জন্য তৈরি করেছিলাম সেটা কিন্তু এখন অনেকক্ষণ রেস্টে রাখার কারণে নরম হয়ে গেছে এখন একটু মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আগের তুলনায় এখন এখান থেকে আমি লিচি কেটে নিচ্ছি এভাবে একটু লম্বাটে করে নিচ্ছি আগে তারপরে একটা সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি এতে করে সব পুরিগুলোর সাইজ একই রকম হবে আপনারা কতটুকু পুরি তৈরি করতে চান সেই অনুযায়ী আপনারা ডোটা নিয়ে নেবেন এখন এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি আর এরকম একটা গোল করে নিয়েছি এবার এভাবে একটু বাটির মতো তৈরি করে নিয়েছি এরপরে এর মাঝখানে আমি দিয়ে দিব সেই আলুর পুরটা মাঝখানে এভাবে দিয়ে তারপরে চারো দিকটা এভাবে একটু টেনে টেনে তারপরে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি ভালো করে এটাকে সিল করে তারপরে গোল করে নিতে হবে যাতে করে আলুর পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসতে পারে এখন এই পুরিগুলোকে আমি হাত দিয়ে এভাবে চাপ দিয়ে তারপরে একটু বড় করে নিচ্ছি পুরীর মতো আকৃতি দিয়ে দিতে হবে তো এখানে আপনারা চাইলে বেলুন দিয়ে হালকা করে বেলে নিতে পারবেন তবে আজকে আমি হাত দিয়েই এভাবে পুরিগুলো তৈরি করে নিচ্ছি আগে থেকেই কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন পুরিগুলো দিয়ে দিতে হবে বেশি গরম অবস্থায় দিলে কিন্তু পুরিগুলো ভাজা সুন্দর হবে না উপর থেকে বাবলের মতন উঠে আসবে আর এভাবে করে ভাজলে কিন্তু পুরিটা অনেক পরিমাণে খাস্তা হয় অনেক বেশি মুচমুচে হয় এখন আমি তেলটাকে একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি যাতে করে পুরিগুলো ভালো করে ফুলে যেতে পারে এভাবে করে তেলটা উপর দিকে দিয়ে দিলে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পুরিগুলো ফুলে গেছে আর এগুলোকে আমি সোনালি করে ভেজে নিব কিন্তু কালারটা চলে এসেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তুলে নেওয়া হয়ে গেলে ভালো করে একটা টিস্যু পেপারের উপর রেখে দিতে হবে যাতে করে অতিরিক্ত তেলটা চলে যায় এই শীতের সময় এই আলু পুরিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয় গরম গরম এবং এই ফুলকো ফুলকো আলু পুরিগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা কিন্তু বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আজকের এই ফুলকো ফুলকো আলু পুরিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার হয়েছিল রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ